বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় বিভিন্ন জেলায়। দমকা হওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা সহ বিভিন্ন স্থানে বাতাসের তোড়ে সাগর ও নদনদীর পানি কিছুটা বেড়েছে, যার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে নৌপথে চলাচলকারী লঞ্চের যাত্রী হয়ে গন্তব্যে ছেড়ে গেছেন অনেকেই। সাগর উত্তরে উঠছে, তাই জন্য আমাদের জালপালা লিয়ে তাই আমরা তরে উঠতে আছি। ঘন ঘন আবহাওয়া খারাপ হওয়ার কারণে যে ট্রলারগুলো সাগর গভীর সাগরে যায় আর কি, যে লাল জেলের বোটগুলো এগুলো মারি পড়ে বেশি। বিআইডব্লিউ থেকে আমাদের কোনো নিষেধাজ্ঞা আসে নাই, যার ফলে আমরা সমস্ত লঞ্চে ছেড়ে গেছে, রাহাত ছেড়ে গেছে এবং আমরাও রাঙ্গাবালির উদ্দেশ্যে ছেড়ে যাব। বরিশালে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন। গত 24 ঘন্টায় বৃষ্টির রেকর্ড ধরা হয়েছে 2.4 মিলিমিটার। বরিশাল নদীবন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিম বঙ্গোপসাগর ও তরসুন এলাকায় একটি গভীর লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আপনার সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এর জন্য আমরা সমুদ্রবন্দর সমূহ 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছি এবং এর প্রভাবে 2-3 দিন আরও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেনিসিয়া বর্ণা এখন।